বিশ্রামগঞ্জ থানাধীন চুড়িলাম বিধানসভা এলাকার হেরমা কমিউনিটি হলে বিজেপির উদ্যোগে একটি যোগদান সভা ছিল। সেই সভায় উপস্থিত থাকার কথা ছিল উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার। এদিকে সকাল 9টা থেকে তিপরা মাথার কর্মী সমর্থকরা হেরামার দরিয়াথল এলাকায় পথ অবরোধ করে বসে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে 5টি কাঁদানে গ্যাস ছোড়ার পাশাপাশি মৃদু লাঠিচার্জও করতে হয়েছে। এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেই 120 পরিবার তিপরা মাথা কর্মী সমর্থক উপমুখ্যমন্ত্রীর হাত ধরে বিজেপি দলে যোগদান করে। শুক্রবার বিশ্রামগঞ্জ থানাধীন চুড়িলাম বিধানসভা এলাকার হেরমা কমিউনিটি হলে বিজেপির উদ্যোগে একটি যোগদান সভা ছিল। এই অনুষ্ঠানে পাতালকন্যা জমাতিয়ার উপস্থিত থাকার খবর চাউর হতেই তিপরা মাথা কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভ পরিলক্ষিত হয়। তারা সম্মিলিতভাবে রাস্তা অবরোধের সিদ্ধান্ত গ্রহণ করে। সেই অনুযায়ী সকাল 9টা থেকে তিপরা মাথার কর্মী সমর্থকরা হেরমা দাড়িয়াথল এলাকায় পথ অবরোধ করে বসে। অবরোধের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক সহ জেলার অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। মোতায়েন করা হয় বিশাল সংখ্যক টিএসআর এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানদের। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পরপর 5টি কাঁদানে গ্যাসের সেল ছোড়ার পাশাপাশি মৃদু লাঠিচার্জও করতে হয়েছে। অবরোধকারীদের অভিযোগ, নির্বাচনের পরে কর্মী সমর্থকদের কোনো ধরনের খোঁজ খবর নেয়নি কেউ। গত 4.5 বছরে ওই এলাকার জনজাতি অংশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন তলানিতে এসে ঠেকেছে। রাস্তাঘাট, পানীয় জল, শিক্ষা, বিদ্যুৎ সহ নানা সমস্যায় তারা জর্জরিত বলে অভিযোগ। এই ব্যাপারে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা জানান, যারা এই ধরনের অনভিপ্রেত ঘটনা সংঘটিত করছে তারা বহিরাগত। তার কথায়, বিক্ষোভকারীদের মধ্যে কেউ স্থানীয় নয়। জম্পুই জলা থেকে একদল উচ্ছৃঙ্খল বাহিনী এই এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে আনা হয়েছে। যারা নিজের দলের হাইকমান্ড তথা বুবাগরার কথাই পাত্তা দিচ্ছে না, তাদের দ্বারা এই ধরনের ঘটনা সংঘটিত করাই স্বাভাবিক বলে মন্তব্য করেন উপমুখ্যমন্ত্রী। নেতা কা বাত নেই মানতা, নেতা কি মহারাজ কি হ্যাঁ মুঝে আরুদ্ধে 5 বার ফোন কিয়া বলে কাকা আপ করিয়ে মিটিং আপসে তো আমরা কোনো সমস্যা নেই মানা বা অনিমেষকে ফোন কিয়া বলে 3-4 বার বলে কাকা আপ যাইয়ে মিটিং করিয়ে মানা বা দ্বিতীয় বাকি কিসকে বাদ মানতা হ্যাঁ মেলা মাঠ কা বাদ মানতা হ্যাঁ মানে সরকার কা বাদ মানতা হ্যাঁ আর মন্ত্রী বলতে ধানসা ধানসা ডা লেকে ধানসা হতা হ্যাঁ আপ জাতি কা নেই আপ জাতি কা হে ভি জাতি কা হে ভি জাতি কা হামকো ডা মার কে আপকো ধানসা করায়েগা। এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেই 120 পরিবার তিপরা মাথা কর্মী সমর্থক উপমুখ্যমন্ত্রীর হাত ধরে বিজেপি দলে যোগদান করে। এদিনের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এলাকা জুড়ে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।